ইস্তেমা ময়দানে খবর সংগ্রহে সেখানে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, আখেরি মোনাজাতের প্রস্তুতি কেমন দেখছেন? তুরাগ তীরে এখনকার কি পরিস্থিতি? জি সুমি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে লাখো মুসল্লির যে গন্তব্য, সেই গন্তব্য কিন্তু এই টঙ্গীর তুরাগ তীর ইস্তেমা ময়দান ছাপিয়ে গেছে। অসংখ্য মানুষ কিন্তু তাদের যে আখেরি মোনাজাতের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে কিন্তু ভোর রাত থেকেই কিন্তু অনেকে আসছেন। আপনাকে যদি একটু আমার ডান পাশে দেখাই, এখানে এই যে ইস্তেমা ময়দান প্রাঙ্গণের যে আশপাশের রাস্তা, সেই রাস্তাগুলোতে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। অসংখ্য মানুষ এখানে ভিড় করছেন, যারা ভেতরে ইস্তেমা ময়দানের ভেতরে যারা জায়গা পাননি, তারা কিন্তু রাস্তার আশপাশে অবস্থান করছেন এবং অনেকেই হাঁটাহাঁটি করছেন, জিকির আজগারের মধ্যেই তারা কিন্তু সময় অতিবাহিত করছেন। এবং আপনি যেটি বলছিলেন যে ফজর নামাজের পরপরই কিন্তু বয়ান শুরু হয়েছে, সেই বয়ান কিন্তু দিল্লির একজন মাওলানা করছেন এবং বাংলায় একজন তর্জমা করছেন। আপনি জানেন যে এই তাবলিগের যে জামাত, এটি হচ্ছে দুই পর্বে বিভক্ত হয়েছে। এবার দ্বিতীয় পর্বের আজকে কিন্তু শেষ দিন এবং আখেরি মোনাজাত। এই সাতপন্থী যারা আছেন তাদের এই আখেরি মোনাজাত আমরা যতটুকু জানি যে এখন থেকে 10টা থেকে 11টার মধ্যেই এই মোনাজাত শেষ হবে। গতকালকেও আমি এই ইজতেমা ময়দান কভার করেছিলাম, সেখানে যে দিনের দাওয়াত, সেই দাওয়াত সম্পর্কে কিন্তু বয়ান করা হয়েছে এবং বলা হয়েছিল যে দিনের দাওয়াতে যথাযথ যদি আপনার সময় ব্যয় করা যায়, তাহলে কিন্তু আপনার সেই দাওয়াত কবুল হলে কিন্তু আপনার দোয়া কবুল হবে এবং দোয়া কবুলের মধ্য দিয়ে কিন্তু জীবন পরিবর্তনের যে সূচনা সেটি কিন্তু হবে। এবং সেই দোয়া কবুলের জন্যই কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এই ইজতেমা ময়দান প্রাঙ্গণে আসছেন এবং সকাল 10টা থেকে 11টার মধ্যেই দোয়া হবে এবং আমিন আমিন ধ্বনিতে ইজতেমার যেই প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ কিন্তু মুখরিত হবে এবং সকলেই কিন্তু সেই এদিকেই কিন্তু আসছেন। তো সুমি, এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান প্রাঙ্গণ থেকে আখেরি মোনাজাতের, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের সবশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ।